হ্যালো ফ্রেন্ড আজ আমরা ধামাকাদার পাজল ম্যাথ শিখবো তো পাজল ম্যাথ মানে কি ধাঁদার অঙ্ক তো ধাঁদার অঙ্ক কি আমরা এমনি শিখব না ফ্রেন্ড একদমই আমরা এমনি শিখবো না আমরা শিখবো চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন জব রিলেটেডের অ্যান্সার সলভ করার জন্য তো আমরা কীরকমই কোশ্চেন আমরা পাবো সেই কোশ্চেন আমি দুটো টাইপ রেখেছি এই দুটো টাইপে আমরা অ্যান্সার সলভ করলেই আমরা চাকরি ম্যাথে এই অঙ্ক আমরা সব সলভ করে নিতে পারব তো প্রথমে কী বলা আছে দেখো ওয়ান প্লাস ফোর ফাইভ সিরিয়াসলি এটা তো হয়েই থাকে তাহলে কি টু প্লাস ফাইভ বারো হয়েছে হয়তো টুয়েলভ হয়েছে তারপরে যেটা হওয়ার নয় সেটা হয়েছে তারপরে আমার বলেছি আট প্লাস এগারো কত ঠিক আছে তারপরে এরকম একটি ছক দিয়েছে তো এটি আমরা দুইটি নিয়মে শিখব এবং ওই দুইটি নিয়মে যদি আমরা ফলো করি আমরা এরকমই যে কোনো অঙ্কের অ্যান্সার আমরা কয়েক সেকেন্ডে করে দেব তো দুটো নিয়ম কি ফার্স্ট নিয়ম দেখো এটা দেখো এক আর চারে যোগ বলেছে পাঁচ এটা তো সাধারণত হয়ে থাকে তারপরে বলেছে পাঁচ আর দুয়ে দশ তো পাঁচ আর দুয়ে দশ আমরা ফার্স্ট টাইপে কীভাবে দেখবো দেখো পাঁচ আর দুয়ে যদি আমি গুণ করি অর্থাৎ পাঁচ দুয়ে দশ পাঁচ আর দুয়ে বারো করতে পারো তার মানে পাঁচ দুয়ে দশ এই দশটি আবার দুয়ের সঙ্গে যদি আমি যোগ করি দশ আর দুয়ে বারো সেরকমই দেখো তিন ছয় আঠেরো আঠেরো আর যোগ এই তিন আছে তাহলে একুশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা কত হবে তিন এগারো আট এগারোং অষ্টআশি অষ্টআশি আর আট অষ্টআশি আর আট যোগ করলে কত আসছে কত হবে অষ্টআশি আর আট যোগ করলে আট আটে ষোলো ষোলো ছয় আট থেকে এক আট আটের ষোলো এককে সতেরো তো এটা তোমার অ্যান্সার হবে এটা দেখেছি ফার্স্ট টাইপ এবার আমার শিখবো সেকেন্ড টাইপ সেকেন্ড টাইপ কি একটা জাস্ট ফলো করো ওয়ান প্লাস ফোর ইজিক টু ফাইভ হয়েছে এবারে দেখো ওই পাঁচ আর দুয়ে যোগ করলে কত হয় সাত সাত আর এই পাঁচে যোগ করলে কত হয় বারো ঠিক আছে আমরা সেকেন্ড টাইপে অর্থাৎ এই দুটো টাইপে তোমরা যদি ফলো করো তোমরা একদমই ধরে নিতে পারবে আসলে এর ধাঁধার রহস্যটা কী দেখো ফের দেখো বারো হয়েছে এবার বারো আর তিনে যোগ করলে কত আসছে পনেরো পনেরো আর ছয় একুশ ঠিক আছে জাস্ট একটু ফলো করবে এরকমই এই এই অঙ্ক যদি দেয় তুমি এই দুটো টাইপ ফলো করবে করলে তোমার অ্যান্সার তুমি অবশ্যই পেয়ে যাবে প্রথমটায় না পাও দ্বিতীয়টায় অবশ্যই পাবে তাহলে একুশ একুশ আর আটে কত তো এরকমভাবে তুমি হয়তো এইটা আসি না তাহলে এরকমভাবে তুমি ফলো করবে ঠিক আছে দেখো এবারে পর স্টেপে এটা আসে না অত এটা আমি আন্দাজে বসিয়েছি ঠিক আছে এবারে দেখো পরেরটা এটা দুটো টাইপে আমি ফলো করব ফার্স্ট টাইপ কি ফার্স্ট টাইপ হবে দেখো টু ফোর এইট অর্থাৎ এখানে কী বলতে চেয়েছে এখানে একটু ফলো করে দেখো তারপরে সেভেন ফরটিন আর তারপরে জানতে চেয়েছে কত তো এটি আমি কীভাবে সলভ করব এটি সলভ করে একটি সাধারণ সিম্পল উপায় এটি হবে টু আর মানে দুই আর চার এটি ডিভাইড করলে কত হয় কত দিয়ে ডিভাইড করতে হয় দুই দুয়ে চার অর্থাৎ এখানে দুই আর এই দুইটা এবারে আমি এখানে যদি গুণ করে দিই চার দোকানে আট ঠিক আছে তো এরকমই তারপর দেখো পাঁচ আর দশ কত পাঁচ দোকানে দশ বা দুই যদি আমি গুণ করি দশ দোকানে কুড়ি এবারে দেখো সাত সাত আর চোদ্দো তাহলে সাত দোকানে চোদ্দো যদি এখন চোদ্দো দোকানে অর্থাৎ আটাশ হবে তোমার অ্যান্সার এটা ফার্স্ট টাইপ আর সেকেন্ড টাইপ কত সেকেন্ড টাইপ কীভাবে করবে এটা দেখো যদি তুমি দেখো ফার্স্ট যদি দুই দিয়ে যদি গুণ হয়েছে তাহলে সবটাই তোমার দুই দিয়ে গুণ হবে এরকমই ফার্স্ট ধরে নেবে ঠিক আছে তো এটা না হলে প্রথম টাইপটা ফলো করবে তো ভিডিওটা ছিল আজ এইটুকাই তোমরা জাস্ট ফলো করো তো এটা তো এটা আমি আরেকবার বলছি এটা হয়তো তোমার অ্যান্সার ধরা ভুলে গেছে তো পরীক্ষা ম্যাথ ওরা হিসেব করেই দেবে কোশ্চেন তো সেরকমই তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবে ঠিক আছে তো এটি ছিল আজকে পজাল ম্যাথ অর্থাৎ ধাঁধা অঙ্কের প্রথম ক্লাস তোমরা যারা জয়েন করেছো তোমরা যারা নতুন এসছো তোমরা জয়েন করে যাও এই ক্লাসে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি পরে ক্লাসের জন্য ওয়েট করো